সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। মার্ক কালেকশন, জিন্স এন্ড টি-শার্টস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। গতকাল ভয়ানক এই প্রাকৃতিক বিপর্যয়ে আরামবাগ পৌরসভার ভবঘুরে ভবনে বহু মানুষকে আশ্রয় দেওয়া হয়েছিল। বিশেষ করে যারা দুস্থ মানুষ, দুর্গত ছিলেন, তাদের আশ্রয় দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়ার ব্যবস্থাও ওই ভবঘুরে ভবনে হয়েছিল। এছাড়াও ভবঘুরে ভবন থেকে বিভিন্ন স্থানে খাবারও পাঠানো হয়েছিল। প্রচুর লোকসমাগম হওয়ার কারণে আজ সকালে এই ভবঘুরে ভবন আরামবাগ পৌরসভার তরফে সম্পূর্ণ স্যানিটাইজ করা হলো। এরপরে পৌর প্রশাসক স্বপন নন্দীর উদ্যোগে আবারও রান্না শুরু হলো এই ভবঘুরে ভবনে। জানা গেল এই রান্না করা খাবার যে সমস্ত দুর্গত মানুষ আছেন এখনও তাদের পাঠানো হবে। এছাড়াও যেসব বাড়িতে করোনা পেশেন্ট আছেন বা যাদের করোনা পেশেন্ট হাসপাতালে ভর্তি আছেন সেসব পরিবারগুলিকে পাঠানো হবে। পৌর প্রশাসক স্বপন নন্দী নিজে হাতে রান্না শুরু করে দিলেন, দেখুন। ওই যে ইয়াস যে ঘূর্ণি ঝড়, সেই ঝড়ে যে দুর্গত মানুষদের যে আমাদের ক্যাম্প আছে সেখানে তাদের খাবার জন্য রান্না হচ্ছে। তার সাথে সাথে যারা করোনা তারা রান্না করতে পারেনি তাদের খাবার দেওয়া হচ্ছে। যারা হসপিটালে আছে তাদের আত্মীয় স্বজনরা আছে, হোটেল তো বন্ধ, তাদেরও আমরা খাবার দিই। বা রাস্তায় যদি কোনো কেউ যদি পড়ে থাকে ভবঘুরে, সে তাদেরও আমরা খাবার দিই। আমাদের কাছে লিস্টে এবে এখন ওই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মা কিচেন করে দিয়েছে, মা কমন কিচেন করেছে, সেইটাতেই আমরা এখন রান্না করে মানুষের মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা খাবারগুলো তাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আজকের মেনু আছে, তরকারি আছে, ডিম আছে। আপনারা দেখছেন যে আলু, পটল, ডিমের ভারত সব কিছু দিয়ে আছে, বেগুন সব কিছু দিয়ে হচ্ছে, শাক আছে, বিভিন্নভাবে যেদিন যেমন হয় সেইভাবেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে আমরা চেষ্টা করছি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আরামবাগ পৌরসভার পক্ষ থেকে। যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। Sometimes fashion can change vision.